আজ দিনটা বহুত কঠিন ছিল, শুধু কাজ আর কাজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে 6 বাজে উঠে পড়েছি, সব কাজ গুছানো হয়ে গেছে। পিউষ এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। স্কুলের জন্য রেডি করে দিয়ে আমি টিফিনটা বানিয়ে দেবো। এখনো বিছানাটা ওঠানো হয়নি, বিছানাটা পরে উঠিয়ে নেবো। পিউষের বাবা ওদিকে বাজার করতে চলে গেছে, বাজারটা আনলে বাজারটা আমি গুছিয়ে নেবো। আজ বৃহস্পতিবার, বাজার হয়ে থাকে এখানে, একদিনই বাজার হয়। দিয়ে চলে এসেছি, সকালে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এখনো লেচিটা বানানো হয়নি, পরে পুরিটা ভেজে নেবো। আগে সুজিটা বানিয়ে নিই, সুজিটা বানানো হয়ে গেছে। পিউষ বলছে একটু মোবাইল দেখবে, দেখছে ওর শরীরটা ভালো না, শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, জলগলা ফুলে গেছে। সুজিটা বানানো হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি, সিনেমা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো পুরিটা জলদি জলদি ভেজে দিই, পিউষকে ডাকছি বাবা খেতে হয়। টিফিন বি গুছানো হয়ে গেছে, ওই যে টিফিনে ঠান্ডা করতে রেখে দিয়েছি সুজিটা, পুরিটা ভেজে দেবো, টিফিনটা গুছিয়ে দেবো। ও 9 বাজের আগে ওকে রেডি করে দিয়েছি, তো টিফিনটা গুছালে হয়ে যায় জলদি জলদি। পিউষের স্কুলের গাড়ি চলে এসেছে, পিউষ স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। সেনিয়াকে বলছি যাই ভাইকে একটু দেয়, তো দিতে যাচ্ছে, দিয়ে চলে আসবে, ওকে চুলটা বেঁধে দেবো। বলছে মামি আমাকে চুলটা বেঁধে দাও। মিঠু এখানে বসে আছে, আজ বৃহস্পতিবার পিউষের বাবা বাজার দিয়ে চলে গেছে, বাজার সকালে আনতে গেছিলো, ওটা নিয়ে চলে এসেছে। এই মাছ এনেছে, একটা মাছটা বি কেটে নেবো, তো আগে সব কাজ গুছিয়ে নিই, বাচ্চারা স্কুলে চলে গেলে সব কাজ গুছিয়ে নেবো। এদের বিছানাটা বি গুছানো হয়ে গেছে, পুরী বি সব বানানো হয়ে গেছে, সবার খাওয়া বি হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। এদিকে বাজারটা এখনও গুছানো হয়নি, মাছটা বি কাটা হয়নি, আগে সকালে নাস্তাটা সেরে নিই, তারপরে সব কাজ গুছিয়ে নেবো। এদিকে সিনেমার চুলটা বেঁধে দিয়েছি, ও দাঁড়িয়ে আছে, বাজারটা গুছিয়ে নিচ্ছে। এসব বাজার এনেছে আজ, আজ বেশি কিছু বাজার আনি, অল্প কিছু বাজার এনেছে, তো বাজারটা গুছিয়ে নিই, তারপরে মাছ কাটতে চলে যাবো। আবার দুপুরে যেটা রান্না করবো সেটা বাইরে বের করে রেখে দেবো, আর বাকিটা সব ফ্রিজে রেখে দেবো। নেয়া স্কুলে চলে গেছে, মাছ কাটতে চলে এসেছি, মাছটা কেটে নিই, তারপরে দুপুরে রান্না করবার জন্য সবজিগুলোও কেটে নেবো। কিন্তু এখন স্নান সেরে তারপরে পূজা বি করতে হবে আবার, তো মাছটা কেটে নিই জলদি জলদি। সব কাজ গুছানো হয়ে গেছে, দুপুরে রান্না করতে চলে এসেছি, পূজা বি করা হয়ে গেছে, ফুলকপিটা কেটে নিয়েছি, পালং শাক বি কেটে নিয়েছি, পালং শাকের ঘণ্ট বানিয়ে নেবো, আর ফুলকপির তরকারি বানিয়ে নেবো। জলদি জলদি রান্না সেরে নিই, মাছটা বি ভাজা হয়ে গেছে, কিছুটা মাছ রেখে দিয়েছি, পুরোটা মাছ রান্না করছি না, বাচ্চাদের জন্য বি রান্না করছি, ওরা বাড়ি এসে ভাত খাবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ফুলকপির তরকারি বানিয়েছি, পালং শাকের ঘণ্ট বানিয়েছি, দুপুরে খাবারটা খেয়ে নিই। তো পুজোর বাবাকে ভাতটা বেড়ে দিয়েছি, এই দুজনে মিলে আছে, কাল একটু ডাল রান্না করেছিলাম সেটা আছে, দুপুরে খাবারটা খেয়ে নিই এখন দুজনে মিলে। এই যে ভাতটা দিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য আছে, বাচ্চারা বাড়ি এসে ভাত খেয়ে। পিউষ এইমাত্র স্কুল থেকে এসেছে, স্নেহা বলছে দেখ এটা তোর ছবি, একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে আমাদের দোকান থেকে, কোম্পানির থেকে দিয়েছে, আমি এখানে রেখে দিয়েছি। এই যে এটা দিয়েছে, পিউষের ছোটোবেলার একটা ছবি কোম্পানির থেকে নিয়েছিল, সেভাবে বানিয়ে দিয়েছে। ওই যে এই স্যালেডটা, এটা এখানে রেখে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। যাই ওকে এখন হাত মুখ দিয়ে ফ্রেশ করে দিই। তো আমি স্নেহাকে বলছি তোর ভাইকে জামাটা খুলে দে, তারপরে আমি ওকে হাত মুখ দিয়ে ফ্রেশ করে দেবো, ভাত খাইয়ে দেবো, ওদিকে বই বই পড়াতে হবে, ওই স্কুল থেকে অনেক টাস্ক দেয় সেটা করিয়ে দেবো, পড়িয়ে দেবো। তোমরা তো জানো আমি পিউষকে ঘরে নিজেই পড়িয়ে দিই। তো স্নেহা খুলে দিচ্ছে, যাই এখন হাত মুখ দিয়ে ফ্রেশ করে দিই। তো বই পড়ানো হয়ে গেছে, রাতের খাবারের জন্য পনির পরোটা বানিয়ে নিয়েছি, পিউষের বাবা বলছে পনির পরোটা খাবে, এনে দিয়েছিলো, আমি বানিয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সঙ্গে একটু বটর ছিল, সস ছিল। তো এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিই, সকলকে দিয়ে দেবো, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে পনির পরোটা। তো এই যে সকলকে দিয়ে দিয়েছি, আমি বি নিয়ে নিয়েছি, আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।